পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম। পুকুরের জল বের করে আগ্নেয়াস্ত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কালিয়াচক থানার নতুন বেগুনটোলা এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, আনারুল শেখ নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানতে পারে অস্ত্র কারবারের সাথে যুক্ত আনারুল। পুলিশি জেরায় আনারুল দাবি করে, তার বাড়ির কাছে একটি পুকুরে সে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে। বিষয়টি জানতে পেরে আজ সকালে ওই পুকুর থেকে জল বের করার কাজ শুরু করে কালিয়াচক থানার পুলিশ। পুকুরে আগ্নেয়াস্ত্র খোঁজার কাজ চালাচ্ছে পুলিশ। আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।